السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবী আলমের প্রশংসা এবং প্রিয়নবী সাল্লাহামের সালামের পর আজ রসুরামের শহর আর মসজিদা নবীর পাশ থেকে আপনাদের সাথে জমে একত্রিত হয়েছি এখানে সলাতে কিছুটা বিলম্ব হয় আজ আর ফলে একটু বিলম্বে আমরা শুরু করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকল আমল যেন কবুল করেন গোনা খাতা মাফ করেন

واتبئ السيئه الحسنه আমাদেরকে তিনটি ওসিয়ত করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত এবং এই ওসিয়তগুলি যদি আমরা পালন করি তাহলে দুনিয়া আখেরাতে সার্বিক জীবনে আমরা শান্তি লাভ করতে পারবো আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আল্লাহর হক যথাযথ আদায় করতে পারবো তার সাথে আল্লাহর বান্দাদের হক যে আমাদের উপর রয়েছে সেটাও সুন্দরভাবে আদায় করতে পারবো আল্লাহর আলমিন্তামে ব্যাপক অর্থপূর্ণ হাদিস অল্প কথায় দিনের সব কথাই প্রায় চলে এসছে তো শোনা যাক সেই হাদিসটি সম্পর্কে সংক্ষেপে রসুল্লা সব বলছেন আর বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সাহাবি আল্লাহ আবু বলছেন তিনি শুনেছেন রসর বলেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো তকু আল্লাহ তকু আল্লাহর ভয় ভীতি তা কমানো মূলত বেঁচে থাকা আর যেটার ভাব অর্থ আমরা করে থাকি বা করে থাকেন আল্লাহর ভয় আল্লাহর ভয় রেখে বেঁচে থাকা আল্লাহ না আল্লাহ না ফার্মানি সহায় হয় ফরজ অজেব ছেড়ে দিলে আল্লাহর বিরুদ্ধাচরণ না ফারমানি হয় হারাম নাজাইজ কাজে লিপ্ত হলে আল্লাহর বিরুদ্ধাচরণ হয় না তো গোনহার কাজ থেকে ফরজ অজেব ত্যাগ করা থেকে হারাম নাজাজ কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ের ভিত্তিতে দুনিয়ার কোনো গরজে নয় কোনো স্বার্থ নিয়ে নয় বরং আল্লাহ রব আলমিনের ভয় অন্তরে আছে সেই জন্য আমি আপনি গোনা থেকে বাঁচব আল্লাহর ভয় আছে বলে আমরা ফরোজ অজিব বলি কমপক্ষে আদায় করবো আর তারপরে সুন্নত মুস্তাহাব যতটা সাধ্য পালনের চেষ্টা করব আর নেকির কাজে অগ্রণী ভূমিকা পালন করব নাজায়েয অপছন্দনীয় কাজ যতগুলি রয়েছে সব পুরো পরিবেচে থাকব এমন কি সন্দেহপূর্ণ কাজ যেটি হয়তো সন্দেহ অথবা সন্দেহপূর্ণ নয় কিন্তু এমন একটা ঝুঁকিপূর্ণ যে জায়েজ হয়তো কাজগুলি কিন্তু সেটি নাজাইজ পর্যন্ত নিয়ে যেতে পারে অনেক জায়েজ কাজ আছে সেটা ধীরে ধীরে মানুষকে নাজায়জ অবৈধ কাজের দিকে গুনহার দিকে নিয়ে যেতে পারে সেসব রাস্তাগুলি আমাদের জীবনে বন্ধ করে যাতে কোনো সন্দেহ জায়েজ জায়োবাহ সেটা থেকে অনেক সময় বেঁচে থাকা এটি হচ্ছে পূর্ণ তাকুয়া কামাল ও তাকুয়া তো আল্লাহকে ভয় করা সম্পর্কে সংক্ষেপে এতটুকু বললাম বললে সে বলে শেষ করা যাবে না আল্লাহকে ভয় করো যেখানে থাকো না কেন যেখানে থাকো না কেন কেন বলা হয়েছে মানুষ থাকে দুটি অবস্থায় একটি অবস্থা হচ্ছে নির্জনতা একাই হয়তো আছে কোথাও আরেকটি অবস্থা হচ্ছে সবার সামনে সবার সামনেও যেমন তুমি আল্লাহকে ভয় করবে এবং গোনা থেকে বেঁচে থাকবে তেমনি যখন নির্জনে থাকবে কেউ নেই তোমার সাথে আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না দেখতে পাই না সেখানে তুমি ওইভাবে আল্লাহকে ভয় করবে ওইভাবে ফরজ বাদে করবে ওইভাবে নেকির কাজ করবে ওইভাবে বোনা থেকে বেঁচে থাকবে হারাম নাজাজ থেকে নিজেকে মুক্ত রাখবে এইভাবে যদি একজন মানুষ চলে তাহলে তার জীবনটা সুন্দর তাকু আল্লাহ আল্লাহর ভয় ভীতি এটি কোরআন খেমি আল্লাহ রব্লি ওসিয়ত বলে আল্লাহ বর্ণনা করে একশো একত্রিশ আল্লাহ রবসাদ করেছেন আল্লাহর ওসিয়ত শুধু আমাদের জন্য এই জন্য নয় বরং যত মানব জাতি আদম এসেছেন এবং আসবেন ভালো হোক আর মন্দ হোক সকলকে ওসিয়ত মুসলিম হোক কাফের হোক সবাইকে ওসিয়ত কি তামিন কাবলে সন্দেহ আমি ওসিয়ত করেছি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সমস্ত জাতি নবী এসেছেন কিতাব দেওয়া আসমানী বিধান দেওয়া হয়েছে তাদেরকে আমি ওয়াসিয়ত করেছি ওয়া ইয়াকুম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকেও আমি ওয়াসিয়ত করছি আনিত তাকুল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার দুনিয়া আখেরাতে বহুমুখী উপকারী দেবে সূরা তালাক চাই যদি শুধু পড়ে দেখেন তিনটি আয়াতে পর পর আল্লাহ বলছেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাল্লাহু মিন আমরহি উসরাজি আল্লাহকে ভয় করে তার কাজগুলিকে আল্লাহ সহজ করে দেবে জীবন সব কাজ আল্লাহ সহজ করে দেবে

সেই জন্য ঘাটতি পূরণ করতে হবে কিভাবে যখনই দেখবে যে কোনো গুনা হয়ে গেছে কোনো ভুল হয়ে গেছে সাথে সাথে তুমি নেকির কাজ করো তাম হোহা তাহলে তোমার গোনাগুলিকে নেকিতে মুছে দিবে নেকিতে গোনাগুলিকে সাফ করে ধুয়ে মুছে সাফ করে যদি গোনহার পরে কেউ নেকি করে তাতে যদি গোনাহ মুছে দেওয়া হয় তাহলে কত ভাগ্যবান সেই ব্যক্তি এবং কত ভালো মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি নেকি করে হাসানাত হাসানাতাল হাসান হ্যাঁ হাসানত হাসানাতাল হাসান বা ইয়ুতউল হাসানাত আল হাসান নেকির পরে নেকির করে এক নেকির পরে আরেক নেকি করে পরস্পর নেকি করতে আছেন তো এটা কত বড় ভালো জিনিস তাহলে চিন্তা করুন তাহলে আমাদের জীবনটাকে ঠিক রকম করার চেষ্টা করতে হবে যে আমরা গোনা হয়েছে তারপর করব এমন পর্যায়ে না থাকি এই নিচু স্তরে না তার স্তর হচ্ছে যে আমি নেকির পর নেকি ওপর করতে থাকবো আপনি সালাতের পর সেয়াম আহ সালাদ ফরজ সলা সন্ন্যত নফল রয়েছে ফরজ সালাতে হেফাজত করেছেন রয়েছে সলাত দোহা রয়েছে ফরজ আজ আজবা তাদের করার পরে আপনি বেশি বেশি নফল করবেন জাকাত আপনি দিচ্ছেন তার বেশি বেশি দান সাদাখা করবেন এইভাবে হজ ফরজ আদায় করেছেন আপনি তারপরে হজ করার চেষ্টা করবেন আবার আর তারপরে একের পর ওমরা করার চেষ্টা করবেন এক কথায় জীবনে প্রতিটি ক্ষেত্রে নেকির পর নেকি করতে থাকবেন তাহলে এটা সবচেয়ে বড় ভালো তিন নম্বর ওসিয়ত হচ্ছে হাসান তুমি সমস্ত মানুষের সাথে উত্তম আচরণ করা ভালো আচরণ করা আখে খালেখেন না সেখানে বলা খালেখেলে মুসলিমের শুধু বলা হয়নি যে কোন মানুষ মুসলিম হোক অ মুসলিম হোক একজন মুসলিমের ফরজ হচ্ছে যে মানুষ হিসাবে মানুষের সাথে ভালো আচরণ আখলাকে হাসানা ভালো চরিত্র যেন তার প্রকাশ পায় তার কথায় তার কাজে তার চলাফেরায় তার লেনদেনে তার আচার আচরণ অনেকে মনে করেন যে আখলাক চরিত্রটি তা কন্তর্ভুক্ত নয় এটি ভুল ধারণা আখলাক চরিত্র যে মানুষের হক মানুষের সাথে মামলাতে লেনদেন সেটিও আল্লাহর আল্লাহর অন্তর্ভুক্ত এবং তাকুয়া যে তাকুয়া অর্জন করা তাকুয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি চরিত্রবান হবেন তাকুয়া মানে এই নয় যে আপনার আকিদা সহি তাকুয়া মানে শুধু এই নয় যে আপনার এবাদত বন্দেগী ঠিক আছে আহ আর আপনার আখলাখ ঠিক নেই সেই জন্য আখলাখের আপনার কোর্স নিতে হবে অথবা তরিবে না আপনার আখলাখ চরিত্র সুন্দর করাও তাকওয়ার আর কিন্তু আখলাখ চরিত্র বিষয়টি এত গুরুত্বপূর্ণ মানুষের হকের বিষয়টি হকুল লেবাদের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রসরুল্লা বলার পরে আবার বলছেন যে মানুষের সাথে তোমরা উত্তম আচরণ করো আল্লাহ রব্বুল আলমী জানা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেন আমাদেরকে নেকির পর নেকি করার তৌফিক দান করেন গোনা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন আর যদি কারো ভুল ভ্রান্তি হয়ে যায় সাথে সাথে বেশি বেশি নেকি করে গোনাগুলিকে আমল নামা থেকে মুছে আমল নামাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন আর সত্যিকারের তাকুয়া অর্জনের তৌফিক দান করেন কারণ তাকুয়া যার মধ্যে রয়েছে আল্লাহর ভয় ভীতি রয়েছে আল্লাহর ভয় ভীতির ভিত্তিতে আপনি দিনের জ্ঞান অর্জন করছেন ভালো আমল করছেন গোনাহা থেকে বেঁচে থাকছেন মানুষের সাথে ভালো আচরণ করছেন এই যদি থাকে আপনার জীবনের মানে কর্মসূচি তাহলে নিশ্চিত জান্নাত পাবেন কারণ আল্লাহ তাকর উপকারিতা সম্পর্কে স্পষ্ট কয়েকটি আয়ত বলেছেন অতিখাল জান্নাত এই জান্নাতের ওয়ারেস ওরাই হবে যারা হচ্ছে তাকিমি বহেজগার আল্লাহ তাকুয়া ছাড়া তাহলে জান্নাত পাওয়া যাবে না এই জান্নাত ওয়াসারি ও ইলা মাগফিরাতি মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদাতিন লিল মুত্তাকিন ওয়াসা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু লিল মুত্তাকিন এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ বলছে কার জন্য মুত্তাকিনদের জন্য সুতরাং আল্লাহ রবুল আলম কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার মুক্তি পরিষ্কার হওয়ার তৌফিক দান করেন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহর হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন রসুল আল্লাহ হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন আহ সন্না প্রতিষ্ঠার ভিত্তিতে তৌহিদ প্রতিষ্ঠার ভিত্তিতে শিরবিদাতে মুক্ত থাকার ভিত্তিতে আর মানুষের সাথে ভালো আচরণে তৌফিক দান করেন আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ আমাদের ইসলা সংশোধনে তৌফিক দান করেন

আমরা ওইখানে যাইতে যাই আর কি স্বামী স্ত্রী দুইজনেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার স্ত্রী মানে যথাযথ ভাবে পর্দা করে আহ আর্থিক সমস্যার কারণে আমরা ইট যাইতে চাই এখানে কি যাওয়া কি যাবে কি না যাবে ইনভার্টার গিয়ে করবেন কি আপনি কাজ করবেন আপনার স্ত্রী কি করবেন আমার স্ত্রী আমার সাথেই থাকবে আমার সাথেই কাজ করে ওইখানে উনিও কাজ করবেন ইনভার্টারে হ্যাঁ উনিও মানে কাজ করবে না অত আর কি পাশেই থাকবে যত ছোট মোট কাজ যেগুলো ওগুলো এর সাথেই করে আমার সাথেই থাকে ওখানে অন্য লোক থাকে না অন্য লোক না থাকলে ঠিক আছে কিন্তু মহিলাদেরকে তো আল্লাহ রোজগারের জন্য পয়দা করেন আপনি রোজগার করবেন আপনি খাওয়াবেন ভরণ পোষণ আপনার খরচ আর আপনার স্ত্রী ইনকাম করবে এটা তো পশ্চিমা সভ্যতা কথা বোঝা গেছে ইসলাম সমর্থন করে না কোন নারীর দায়িত্ব না কোন মেয়ের ওপর রোজি রোজগারের দায়িত্ব আল্লাহ ফরজ করে আমি তো শরীয়তে এটাই বুঝেছি ভাই বাবার উপর ফরজ আছে বাবা যদিন বেঁচে আছেন জন্মদাতা বাবা মারা গেছেন বিয়ে হয়নি ভাইদের উপর ফরজ হয়ে আছে আর বিয়ে হয়ে গেছে তারপরে স্বামীর উপর ফরজ কথা বোঝা গেছে স্বামী মারা গেছে ছেলেরা বড় হয়েছে ছেলের উপর ফরজ মায়ের খরচ দেবে শুধু মায়ের নাই মায়ের দাদির নানির করে যত থাকবে নারীর মা দাদির মা দাদির দাদি সবার খরচ খরচ ভরণ পোষণ খরচ কথা বোঝা গেছে সুহান আল্লাহ শরীয়ত ইসলাম এত সুন্দর দিন মানুষ যদি বুঝে আর নারীরা যদি বুঝে তাহলে কোন নারী অমুসলিম থাকবে না সমস্ত নারী ইসলাম গ্রহণ করবে আর যদি কোনো নারী দুনিয়াতে এমন হয় যে তার কেউ নেই নিক্ষ আত্মীয় কেউ নাই তাহলে মুসলিম শাসকের ফরজ সুলতান বিয়ে পড়া নয় অভিভাবক যার ভরণ পোষণ সাথে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে ঘাট রোদে আর তাকে ইট ভাঠায় হয়তো অন্য পুরুষ কাজ করবে সেখানে কাজ করাবেন মাঠে ঘাটে মহিলারা কোনো কোনো এলাকায় কাজ করে এটা ঠিক নয় যে ঠিক নয় উচিত নয় তবে পর্দার সাথে সীমিত আকারে কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু দিন আপনি মজদুরি করবেন আপনার স্ত্রী করবে এটা আমভাবে বলছে হয়তো আপনি করবেন না এটা জায়েজ নয় জি মাঠে ঘাটে চাষাবাদের কাজে ধান কাটছে গম কাটছে কোন কোন এলাকায় আর এইসব মহিলারাও তাতে মানে একসাথে কাজ করছে মহিলা পুরুষ হ্যাঁ বিল্ডিং লাইনে কাজ করছে মহিলা পুরুষ একসাথে কাজ করছে অমুসলিমদের মহিলারা করতে পারে তাদের তাদের ধর্মে এইসব কোনো শিক্ষা নেই কিন্তু ইসলাম এসব সমর্থন করে না যে মহিলারা এভাবে শ্রম দেবে মহিলারা বাড়ি যে হে মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করো বাড়ির কাজ ভিতরে সংসারে অনেক কাজ আছে সেই কাজগুলি কে করবে যে আপনার সাথে যদি ইনভার্টার তো থাকবে আবার এসে আপনি লম্বা শুয়ে যাবেন আর এস এখন পাকশাক শুরু করবে ছেলে মেয়েদের পরিচর্যা শুরু করবে তাহলে তার উপর তো ডবল ডিউটি হয়ে যাবে

আসসালামু প্রশ্ন হলো আমি প্রায়ই নামাজের সূরা আলাক করি নামাজের সূরা আলাক পড়ার পর নামাজ শেষ হওয়ার পর সিজদা দিতে হবে নাকি নামাজের সিজদাই যথেষ্ট হবে নামাজের ভিতর নামাজের ও যথেষ্ট নয় নামাজের বাইরেও সিজদা নয় সূরা আলাক যখন পড়া শেষ হবে তখন সিজদা করবেন সিজদা করার পরে উঠে যাওয়ার পরে দুটোর যেকোনো একটা করতে পারেন আর একটি সুরা তারপরে সুরা পড়লেন সবচেয়ে ভালো আহ অংশ তারপর আর যদি না তারপরে রুকু করলেন আর যদি না করেন তো সুরা আপনি শেষ করার দা করবেন সেচ দা করার পরে আবার দাঁড়াবেন আবার দাঁড়িয়ে আল্লাহ হকবার বলে আবার রুকুতে চলে যাবেন আবার সুযোগ করে দিচ্ছি আহমেদ আহ ফোনটা এডমিট করে নিন প্রশ্ন করুন জি সাদ আহমেদ ফোনটা আনমিট করে নিন প্রশ্ন করুন আমরা যারা প্রশ্ন করবো ইনশাআল্লাহ আপনার অ্যাডমিশন দিবেন আহ যারা হ্যান্ডবেস্ট করেছেন নাম এড্রেন্ট করার সাথে সাথে ফোনটা আডমিট করে প্রশ্ন করার চেষ্টা করুন হ্যাঁ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল ওয়াজিদ মল্লিক আপনি প্রশ্ন করুন

কিন্তু অধিকাংশ সালাফি আলমাই কেরাম তারপরে হানাবেলা সফে সবাই বলছে যে দ্বিতীয় তৃতীয় জামাত প্রয়োজন করতে পারে কিন্তু প্রথম জামাতের ফজিলত পাবে না প্রথম জামাতের ফজিলত পাবেন এই জন্য অবহেলা করে যাচ্ছি যাবো এই তো যাচ্ছি আর তারপরে জামাত ছুটে গেল দ্বিতীয় তৃতীয় জামাত যারা করছেন তারা গুনার কাজ করছেন কিন্তু কারো অজর ছিল আহ ছিল অথবা এমন কোন ওজন চলে যা সে গ্রহণযোগ্য তারপরে গেল মসজিদে জামাত হয়ে গেছে সেখানে জামাত করে নিতে জামা দ্বিতীয় জামাত করতে প্রশ্ন করবেন সুরাজ আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাহেব

তো নিজেই তো জানছেন যে সন্নি কি আর কে সন্নি যারা সন্ন্যতের অনুসারী হবে মাজার পূজা করে পীর পূজা করে আর বেদাত মেলাত ক্যাম করে আর তাজিয়া করে আর নিয়ত করে যৌথ বেদাত বেদাত করবে করে আর তারপরে সন্নি কি সন্নি হ্যাঁ বুঝা গেছে ওরস করবে আর তার খাসি জবাই করবে জন্য সন্নি আর বড় বেদি হ্যাঁ বড় বেদাতি সুতরাং আমাদের সমাজে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে সুন্নি বলে তারা মুসলিম জাতিকে দুই ভাগে ভাগ করেছে সুন্নি আর ওয়াহাবি মানে মাজার পূজা না যদি করো তাহলে তোমার ওয়াহাবি হয়ে গেলে এরা পথভ্রষ্ট এরা বড় শিরকি আঁকি দেয় আল্লাহদের তব করে ফিরে আসার তৌফিক দান করুন সঠিক ইসলাম শিখার তহীদ সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের তফিক দান করুন এবং সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করুন এই মুসলিম জাতি হয়ে যে বড় শিরক আর বেদাতে লিপ্ত রয়েছে যার ফলেই আল্লাহর আজাব এবং কাফের মুসলিমদের চাপিয়ে দিয়েছেন এ বিষয়টি প্রত্যেক মুসলিমকে বোঝা উচিত যে যেখানে আছে আল্লাহ হেফাজত করুন সন্নি নয় এরা এরা বেদাতি কোথাও বোঝা গেছে আর বড় শির আপনি নাম ধরে বলার কোনো প্রয়োজন নেই যদি দেখেন কাজটা হচ্ছে মূল নাম কে কি রাখছে সেটা বিষয় নয় আসল বিষয় যদি দেখেন যে তারা মাজারে সেজদা করতে বলছে মাজারে যেতে বলছে মাজারে চাদর চড়াচ্ছে কথা বোঝা গেছে এরকম বড় শিরকি কুফরি আপনার ইয়া গোস ইয়া খাজা ইয়া গরিব নামাজ এসব করছে গরুল্লাহকে ডাকছে তাহলে তারা বড় শিরকি আকিদায় রয়েছে বড় শিরকি আমলে রয়েছে তাদের জবাই হালাল নয় এবং তাদের পেছনে চলা তো যায় নাম যেটাই হোক আহ সোরাজ এস কে আপনার আমরা দ্বিতীয় প্রশ্নটা নিতে পারছে না কারণ আমাদের কনফ্রান্স একটা নিয়ছে একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই আপনি ইনশাআলাহ আগামী সপ্তাহে বা পরবর্তী সপ্তাহে চেষ্টা করুন আহ ইনশাআল্লাহ আর যেহেতু অনেক প্রশ্নকারী থাকেন তো এটা আসলে আমাদের সুবিধার্থে করা হয়েছে যাতে করে সবাই সুযোগ পেয়ে যাওয়ার প্রশ্ন করতে তো ওই পরে প্রশ্ন করবেন কেয়া আপনি প্রশ্ন করুন আমি অনেক অসুস্থ একটা মেয়ে হ্যাঁ বলতে আমি কারো সাহায্য সহযোগিতা ছাড়া উঠে বসতে পারি না হাটা তো দূরে থাক কিন্তু আমি এই অবস্থায় কখনো শুয়ে কখনো বসে আমি সালাত আদায় করি হ্যাঁ কিন্তু আমার করতে পারি না মানে আমি তাই মাম করি কারণ আমি এত অসুস্থ যে আমি পানি ধরলে আমার নিমোনিয়া হয়ে যায় আমাকে মুখে মেশিন লাগায় আমাকে নিঃশ্বাস নিতে হয় দিতে হয় তো এখন আমার প্রশ্নটা হলো এই অবস্থায় আমার কি তাই মানে আমার জন্য ঠিক হবে আর নামাজ করি মাঝে মাঝে বসে মাঝে মাঝে শুয়ে এটা কি আমার জন্য ঠিক হচ্ছে অসুবিধা নেই অসুবিধা আল্লাহ রব্বর কোরআন করিমে দুটি আয়তে সাধ করেছেন ফলাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা যদি পানি না পাও অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তেয়ামুম করে নাও আপনার কাছে পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে আপনি আরো অসুস্থ হয়ে যাচ্ছেন অসুস্থতা বেড়ে যাচ্ছে ওই অসুস্থ ব্যক্তি তেমন করতে পারবে যে অসুস্থ ব্যক্তি অজু করলে বা গোসুল করলে তার বেড়ে যায় রোগ অথবা রোগের চিকিৎসায় বিলম্ব হয়ে যায় প্রাণ আশঙ্কা এই তিনটি অবস্থার যে কোনো অবস্থা থাকলে সামান্য কিছু হয়তো ঠান্ডা লাগছে শীতের সময় সেজন্য উজু করবে না এটা চলবে না কিন্তু অসুস্থতা বেড়ে যাবে রোগের আরোগ্যে রোগের চিকিৎসা চলছে তাতে বিলম্ব হয়ে যাবে অথবা প্রাণাসের ঝুঁকি রয়েছে এই সমস্ত ক্ষেত্রে মাটিতে সেটা সারা জীবন ধরে করতে পারবেন কোনো অসুবিধা বড় নাপাকি দূর করার ক্ষেত্রেও ছোট না পাখি দূর করার ক্ষেত্রেও তারপরে আহ সলাৎ আদায় করা সম্পর্কে রসুর উল্লা সাহেব বলছে সাল্লি তুমি পারলে দাঁড়িয়ে সলাৎ আদায় কর ইমরান বিন হোসেন্লাহ তালানোর পাইলসের রোগ ছিল অসুস্থ ছিলেন তাকে বলেছেন রসুর উল্লা সাহসাল্লাম যে তুমি দাঁড়িয়ে পারলে সলাত আদি করো ফাইলাম তাস্তাতে যদি না পারো ফা জালেসান তাহলে বসে বা ফাঁকায় বসে সলাত আদি করো ফাইলাম তাস্তা সেটাও যদি না পারো ফায়ালা জামিন তাও শুয়ে 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 আর সাহিত অবস্থায় সলাত আদি করো সাহিত অবস্থায় আপনি সলাত আদি করতে পারবেন একবার বসতেও না পারলে কোনো অসুবিধা নেই পূর্ণ সব নেকিতে কোনো ঘাটতি হবে না কারণ আপনি ওজোর কারণে গুলি করছেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করুন প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে সুস্থ রাখুন বাল্য মানুষদের জন্য বিশেষ করে আল্লাহ তাদেরকে জন্য পুরো শিফা দান করুন আল্লাহুম্মা শাফি মারিদাল মুসলিম আমিন এরপর প্রশ্ন করবেন তাজিনা তাজরিন আপনি প্রশ্ন করুন ইয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আমি কানাডা থেকে বলতেছি আমার এক প্রতিবেশী বনের প্রশ্ন মানে ওনার ছেলে মেয়েরা যখন খুব ছোট ছোট তখন ওনারা কানাডা এসেছেন এখন মেটা ওনারা ভাষায় সবসময় কালাম করেন তবে ওনারা বাবা মা সবাই মানে চাকরি করেন এখন ছেলেটা ছোট অবস্থায় আসছে এখন ছেলেটা 25 বছর বয়স বলতেছে সে খ্রিস্টান হয়ে গেছে তার প্রচুর সাদা কালো বন্ধু ছিল যদিও বাসায় তাকে নামাজ নামাজ পড়ান পড়ানো শেখানো হয়েছে এবং সে হজররাও করছে বাপমার সাথে কিন্তু যেহেতু সে বাইরে প্রচুর খাবার পাওয়া যায় গভর্নমেন্ট খাওয়ায় বা বিভিন্ন অনুষ্ঠানে স্কুলে স্কুল ইন্ডাস্ট্রিতে ওখানে হালাল খাবার হালাল হারাম ওখানে ছেলে অন্য অন্য খাবার শিখে ফেলে তারপরে মেয়েরা যেমন সাদা কালো মেয়েরা কথা বলে মুসলিম মেয়েরা হয়তো কথা বলছে না তার সাথে নানান কারণে সে মনে করতেছে যে মুসলিম ধর্মে অনেক রেস্ট্রিকশন আর এখন সে মানে খ্রিস্টান ধর্ম তার বেশি পছন্দ হয়েছে তার কাছে মনে হচ্ছে খ্রিস্টান আরো বেশি ভালোবাসে ফ্যামিলি কে যে বাপ মা ঝগড়া বা অনেক কিছু মানে মনে হচ্ছে যে তো ভালোবাসে না আবার এদিকে যদি বাপ মা বলে না তো তুই নামাজও পড়তে হবে তুই ঠিক আছে আমরা যে সাজকে মানি তুই খ্রিস্টান চার্চে যাচ্ছিস যা কিন্তু তোর নামাজ পড়তে হবে তখন বলতে আমি ড্রাগ ওয়াইন খাবো আমার মানে থেকিং দিচ্ছে যে আমার আমার উপর খুব মেন্টাল প্রেসার হচ্ছে তোমরা আমাকে মুসলিম আছো এখন এমন অবস্থা যে সে কোরআন স্বীকার করে না মোহাম্মদ সাল্লা সাল্লামকেও স্বীকার করতেছে না সে এখন জেসাস হচ্ছে ঈশ্বরের দুনিয়া বিরূপ ঈশ্বর যখন দুনিয়া নামছিল জেসাসের রূপে নামছিল এখন হচ্ছে এটা তার কথা এ ধরনের কথাবার্তা বলতেছে যা কিছু চাওয়া পাওয়া জেসাসের কাছে বলতেছে মানে এই এই মানে বিরাট বিপদে পড়ছে এখন বাবা মা ভাবছে যে আমরা তো তাকে নামাজ কোরআন শিক্ষা দিছি উমরাতেও নিছি হজ উমরাতে এখন আর তারপরে হয়তো আমাদের কমতি আছে কারণ তারা মানে ক্যানাডাতে হয়তো আরো বেশি সাদা কালো স্কুল কলেজ মানে আরো বেশি হয়তো ওইখানে তারা বেশি এখন বাবা মা বলছে যে তাদের প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে মাফ পাবে তাদের কমতি ছিল যার কারণে ছেলে এরকম হয়ে গেছে এখন তারা কিভাবে মাফ পাবে ছেলে কিভাবে ঘুরে ছেলের সাথে তাদের ব্যবহার কি হবে কি করণীয় এটা জানতে চাচ্ছে

আমাদের সৌদি আরবে খবরে একটা বাঙালি ফ্যামিলি ছিল তার দুটো মেয়ে ছিল সেই ব্যক্তি এই দুটো মেয়েকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখে চলে যায় পশ্চিমা দেশ আমেরিকা অথবা কোন দুটো দেশে দেশের দেশ দুটোই মেয়ে খ্রিস্টানকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেছে আজকে থেকে পনেরো বিশ বছর আগের পথে তারপরে স্বামী স্ত্রী দুজনেই হার্ট অ্যাটাক খেয়ে দুনিয়া থেকে হয়তো গিয়েছে এখন অনেক দিন তাদের খবর এরকম বহু ঘটনা ঘটছে এখান থেকে আমাদের প্রতিটি মুসলিম ভাই বোন যারা কাফের দেশে বাস করছেন প্রতিগুল পরিবেশে বাস করছেন তাদের শতবার চিন্তা করা উচিত কোথায় আপনি বাস করবেন আপনি আপনার আগামী প্রজন্মকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন না আল্লাহ হেফাজত করুন এই জন্য বিজ্ঞ অলামাইকার কাফের দেশে নিরুপাহ যদি বাস করতে হয় তাহলে তার জন্য কিছু শর্ত লাগিয়েছে কাফে দেশে ওরা একমাত্র ওই ব্যক্তি যেতে পারবে যার কাছে এতটা এল আছে কাফের দে যে সংশয় সুভাত গুলি রয়েছে হ্যাঁ বিভিন্ন ধর্মীয় সংশয় যেমন এই হতভাগা ছেলের সংশয় যে খ্রিস্টানদের মধ্যে বেশি উদারতা আছে কারণ নারী পুরুষ আবার মেলামেশা করেছে আউজ এটি কি আর উদারতা হইলো আর নোংরামি হলো এটি অশ্লীলতা আর নিকৃষ্টদের পাশবিক চরিত্র তারপরে তার ধারণা যে তাদের পারিবারিক সম্পর্ক ভালো আছে না তাদের তো কোনো পারিবারিক কোনো কাঠামোই নেই হ্যাঁ তাদের প্রত্যেকে খেটে খেতে হয় আপনি আহ ফিলিপাইন থেকে শুরু করে আপনি পশ্চিমা সৌধ ইউরোপ আমেরিকা যেখানেই দেখেন না কারণ সবকে খেটে খেতে হয় মুসলিম সমাজে ছেলে সাবালোক হোক আর মেয়ের সাবালোক সব বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নেই তাদের পক্ষান্ত আলহামদুলিল্লাহ যদি পারিবারিক কাঠামো থাকে কিছুটা যে বাপ মাকে দেখাশোনা করতে হবে আর ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রাখতে হবে পারিবারিক একটা কাঠামো আমাদের আছে এটা শুধুমাত্র মুসলিম সমাজ আছে শুধুমাত্র মুসলিম সমাজ আছে আলহামদুলিল্লাহ আর সেটা প্রাচ্য আছে পাশ্চাত্যে নেই আল্লাহ হেফাজত করুন হেফাজত করুন তো যে কথাই বলছিলাম যে কাফে দেশে বাস করার জন্য বা যাওয়ার জন্য স্থায়ী বাসনাই যোগ যাওয়ার জন্য আর সেখানে আপনি কিছুদিন অবস্থান করবেন হয়তো তার জন্য প্রথম শর্ত হচ্ছে এতটা ইসলাম সম জ্ঞান থাকতে হবে যে তাদের কাফেদের সংশয়গুলি আপনি আহ করতে পারবেন হ্যাঁ সংশয়ের মোকাবেলা করতে পারবেন লড়াই করতে পারবেন সে সংসায়ের সাথে তাদের জবাব দিতে পারবেন হ্যাঁ তাদের ওপর প্রভাব সৃষ্টি করতে পারবেন প্রভাবিত হবেন না আর যারা বিনা এলমে যাচ্ছে ইসলামের কোন জ্ঞান নাই চলে যাচ্ছে দুনিয়ার স্বার্থে তারা প্রভাবিত হয়ে যাচ্ছে প্রভাব বিস্তার করতে পারছে না দ্বিতীয় শর্ত হচ্ছে এতটা তাকুয়া পরেজগারি থাকতে হবে ইমান থাকতে হবে নে কামল থাকতে হবে যে ইয়াদ শাহওয়াত সেখানে যে কুপ্রবৃত্তির অনুসরণ যেখানে যেখানে নারী যেখানে মদ যেখানে অবাধ মেলামেশা যেখানে নোংরামি যেখানে উলঙ্গ বিবস্ত্র চলাফেরা সেটা কি সভ্যতা মনে করা হচ্ছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখতে পারবে নিজেকে এই দুটো শর্ত যদি থাকে এতটা দিনের জ্ঞান থাকবে যা দিয়ে সুভাত দূর করতে পারবে সংসার দূর করতে পারবে সংসারের বিরুদ্ধে লড়াই করতে পারবে এতটা তা কপরেজগাড়ি থাকবে যা যার মাধ্যমে যা দিয়ে সে শাহওয়াত কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে দুটো শর্ত জনসাধারণ যারা যাচ্ছে পশ্চিমা দেশে কাফের দেশে বসবাস করছে তাদের মধ্যে নেই সুতরাং বহুবার চিন্তা করতে হবে এই দুটো বৈশিষ্ট্য ভালো দিন সম্পর্কে একমাত্র জ্ঞানী কোন দায়ী কোন আলেম যদি তার মধ্যে থাকতে পারে তাও তো যে ধীরে ধীরে শিথিলপন্থী হয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন এখন এই বনের প্রশ্নের উত্তরে বলবো যে দুটি কথা জিজ্ঞেস করেছেন একটি সেই ছেলের সাথে আচরণ সেই ছেলেকে এখন না করে যদি না পারেন ফিরে নিয়ে আসতে তাহলে সম্পর্ক 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 আপনি সম্পর্কেন আর তারপরে বলবেন না মোরতাদ হবে একটা ছেলে আর বলবে তোমার ধর্ম তোমার জন্য এটা অমুসলিমদের ক্ষেত্রে বলবো অমুসলিম তোমরা তোমাদের ধর্ম পালন করার স্বাধীন আমরা আমাদের ধর্ম পালন করছি কিন্তু মুসলিমকে হয়ে যাবে তার সাথে কোনো সম্পর্ক নেই সে নিকৃষ্ট কাফের সবচেয়ে নিকৃষ্ট সুতরাং তার সাথে তার বাবা মায়ের বা ভাই বোনদের সম্পর্ক রাখা যায়জ নয় জি আর তাকে একসাথে রাখাও যায়জ আর দ্বিতীয় উপদেশ দেব যে সেসব কাফের দেশ থেকে তবা করে ফিরে আসেন কারণ আগামী প্রজন্মকে জাহান নামে দিয়ে ঠেলে দাও সব দেশে স্থায়ী বসবাস করে আল্লাহ যারা নিরুপায় হয়ে গিয়েছেন অথবা গিয়েছেন আহ কিছু বিশেষ গরজ যে আল্লাহ তাদের জন্য উত্তম বিকল্প যারা বাঁচতে চায় আল্লাহ তাদেরকে যেন রক্ষা করেন এই

শেখ আমার প্রশ্নটি প্রায় দুই তিন সপ্তাহ আগের আমি ওই নামাজের টাইমের কারণে আমি আজকে এই করতে হ্যান্ডেস করতে পারিনি আরকি তোমার প্রশ্ন হচ্ছে মোয়াজিনের বিষয় বা আজনের বিষয় আমি একজন মোয়াজিন হানাফি মসজিদের তো আমি সালফি মানাজ ফলো করি তো এই ব্যাপারে আপনার কিছু নসিয়া যাচ্ছিলাম আর আমার কিছু প্রশ্ন ছিল যে আমি কি এই месеদে আপনি আপনি সালাফি মানুষ ফলো করেন আর আপনি ওখানে ওয়াজ সমস্যা কিছু আছে মানে আপনি মানে তাদের মত করে আমল করতে হচ্ছে মানে আমি বড় সাদদেরকে এই সব শর্তগুলো দিয়েছি তারা সবই আমাকে মাঝে মাঝে সালাত করাতে হয় তো আমি বলে নিছি যে আমি ওনাদ করতে পারবো না এগুলো তারা সব শর্তে মেনেছে আলহামদুলিল্লাহ তো আমি এখানে আযান দিলে কি আযানের যে ফজিলত হাদিস শোনা যায় সেগুলো আমি পাবো কিনা বা আমি এই মসজিদে নিজে কিছু দান করতে পারবো কিনা বা কোনো জায়গা থেকে কিছু কালেকশন করে নিয়ে আমি এখানে অনুদান দিতে পারবো কিনা এগুলো আমার জানা ছিল দয়া করে বলতেন যেহেতু আলহামদুলিল্লাহ আপনি একটা মসজিদ আমি না তারা মোটামুটি আলহামদুলিল্লাহ গোড়া কট্টরপন্থী নয় অন্ধ মোকাল্লেদ নয় বরং তারা তাদের মধ্যে উদারতা আছে আলহামদুলিল্লাহ সবাই তাদের এক রকম নয় যে তারা আপনাকে এমাম হিসাবে মেনে নিতে পেরেছে এটা বড় অনেক বড় বিষয় হ্যাঁ সাধারণত এটা তারা মানতে চায় না খুব কমই পাবেন এরকম তো তাদের মধ্যে অবশ্য অনেক কল্যাণ আছে আশা করি আর আরো সঠিক যখন তারা আরো বেশি বুঝবে তখন ইনশাল্লাহ পুরোপুরি তারা কোরআন সন্ন্যার অনুসারী হয়ে যাবে আর যদি কিছু বিদার থাকে সেগুলো মুক্ত হয়ে যাবে যখন আপনার এই সব শর্ত মেনে নিয়েছে আর আপনি সেখানে আজান দিচ্ছেন আজান ইনশাল্লাহ সব পাবেন একামতের ক্ষেত্রে একামত যদি বিল আল জিয়া হানাফিরা দেয় না যেটা সেটা যদি দিতে পারেন দিলেন আর যদি নাও দেন আপনি আবু মাহজর হানাফি মসজিদে যে প্রচলিত সেটাও সেই হাদিস প্রমাণিত গত গুলোতে আলোচনা করেছে সুতরাং একামত যদি আপনি তাদের হানাফিদের মসজিদে প্রচলিত সেটাও দেন সেটা সম্মত তাতে কোনো অসুবিধা নেই বেদাত গুলি করবেন আর কিছু কিছু সন্ন্যত যদি অনেক সময় করতে না পারা যায় দেখছেন যে তাদের সাথে থেকে তারা আমার কথা শুনছে এবং তারা আমার গ্রহণ করছে কিছু সৈন্য যদি নাও করতে পারা যায় কোনো অসুবিধা নেই হ্যাঁ আল্লাহাম শাহিগুল্লামেস দেয় এত বড় আল্লাহ এত বড় এমাম হ্যাঁ ভারতের মহাদেশ জি সেই যুগে হাদিসের চর্চা হাসি সমাজে মোটেই ছিল না প্রথম বখারি মদিনা এই মদিনা নবিয়াতে বোখারি আবু তাহের মাদানি রাহেমা কাছ থেকে পড়াশোনা করে গিয়ে দিল্লিতে তিনি প্রথম তিনি শুরু করলেন তিনি সারা জীবন হানাফি মসজিদে থেকেছেন এবং তিনি হানাফিদের বড় এমাম এবং সালাফিদের এমাম তিনি যেহেতু তিনি কোরআন সোনার অনুসারী ছিলেন কিন্তু অনেক ক্ষেত্রে পেরে ওঠেননি তো তিনি জীবনের অফায় দান করতে পারেন দেন বাস্তবে তিনি করতে পারেননি কিন্তু তার কে তাও জাতুল বালে রায় প্রশংসা করেছেন দেন যারা করে তাদের এবং তাদের আমি বেশি ভালোবাসি বলে ইয়ারফা আহব এল ই মা লায়ারফা লে আন্না হাদিস আরফে আখার ওয়াজবত যারা রফেদান করে তারা আমার কাছে বেশি ভালোবাসার পাত্র যার রফেদান করে না সলাতে তাদের চাইতে হ্যাঁ তাদেরকে আমি বেশি ভালোবাসি যার রফেদান করে তুলনামূলক ওদের থেকে যারা রফেদান করে না সালাতে কেন হাদিস আর রফে আকসার ও আসবাতু যেহেতু রফেদানের হাদিস সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে এবং বেশি বলিষ্ঠ রয়েছে তারপরে তিনি বাস্তবে রফেদান করতে পারেন তো অনেকগুলি বিষয় রয়েছে যে যেগুলি করলে তারা হয়তো বড় বড় রোগে আক্রান্ত থেকে যাবে হ্যাঁ শির্ক বেদাত মুক্ত হবে না সুতরাং আমিন যদি জোরে না বলতে পারা যায় আপনার রফেদান না থাকতে পারা যায় হাত পুরোপুরি বুকে হাত বাঁধলে তাদের জন্য যেন জটিল হয়ে যাচ্ছে তাহলে এগুলো আপাত তিস্ত রেখে আপনি বড় বড় রোগগুলি সারা তাদের মিলাদ কেয়াম বেদাত বউ এই নিয়তর উচ্চারণ সম্মিলিত মনাজ সব বেদাত গুলি উঠান আল্লাহ রব তৌফিক দান করুন এবং আপনি আপন জায়গা থেকে দাওয়ার কাজ করে যান আল্লাহ আপনার দাওয়াতে এবং আপনার মতো যারা দাওয়াতি কাজ করে যাচ্ছে নিষ্ঠার সাথে আল্লাহ যেন কবুল করেন এবং তৌফিক দান করেন বরফ দান করেন আমি

সে মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামকে প্রচুর কটাক্ষ করেছিল এবং তাকে মরুভূমির ডাকাত বলে কটাক্ষ করেছিল এবং এটা নিয়ে খুব একটা অনেকে এটা অনলাইনে প্রতিবাদ জানাচ্ছে এবং আপনি এই বিষয়ে সরকারকে কিছু পরামর্শ দিবেন কেননা এই আসাদ নূর এর আগে দুই সালে দুই হাজার সতেরো তাকে গ্রেফতার করেছিল গ্রেফতারের পরে সে কয়েক মাস জেলে ছিল তারপরে সে আবার জেল থেকে মুক্ত হয়েছিল ওই কারণে দেখা গিয়েছে যে অনেক মানুষ সে জেল থেকে মুক্ত হওয়ার পরে সে আরো ইসলাম বিদেশে এবং অন্যান্য ধর্মের বিরুদ্ধে বিষয়গাঁপ করা শুরু করেছে তো এই আসাদ নুরের কিছু পরামর্শ আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি এই মাস আসলে যে যারা শিয়া সম্প্রদায়ের লোক তারা এই চল্লিশ দিন শোক পালন করে চল্লিশ দিন শোক পালন করে এবং তারা যে আমাদের দিকে ফরাসগঞ্জে বিবিকার ও জাম্পারা সেখান থেকে তারা আশুরার দিনে এবং আশুরার আগের দিন রাতে তারা মিছিল বের করে তাজিয়া মিছিল বের করে এবং এর পাশাপাশি আশুরার চল্লিশ দিন পরে আর যেটা আরবাইন যেটা তারা পালন করে ওই চল্লিশ আর তারা মিছিল করে বিবি রাজা থেকে হোসেন দাঁড়ান এই বিষয়ে কিছু নসিহা এবং পরামর্শ দিবেন আসা এত লম্ব করে প্রশ্ন করে আল্লাহ তো দান করুন দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পাতেল পন্থী কাফের জালেম মোরতাদ থেকে আল্লাহ রব্বান হেফাজত করুন ইসলাম এবং মুসলিমদের ইসলামের সাথে সংঘর্ষে আসা বা ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া এটা হচ্ছে পাহাড়ে মাথা ঠোকার মতো কেউ যদি পাহাড়ে নিয়ে এসে মাথা দিয়ে আঘাত করে তাহলে পাহাড় পর্বতের কিছু হবে না তার মাথার চন্ন বিচ্ছন্ন হয়ে যাবে তেমনই এসব মোর্তাদ হবে তো এই সমস্ত যতগুলি মোর্তাদ আছে আর মুসলিম সমাজে অনেক মোরতাদ আছে মুসলিম সমাজে অনেক মুনাফিক আছে অনেক মোরতাদ আছে অল্প স্বল্প নেই তাদের সংখ্যা অনেক বেশি তবে কোনো পর্ব করতে হবে না আল্লাহ ইল্লা য়তিম মানুহ আল্লাহর আব্দুল আল আমিন অস্বীকার করছেন এদের কোন রকমের যে শক্তি মজবুত হবে বা তারা এগিয়ে যাবে এটাকে আল্লাহ অস্বীকার করছে ইল্লাহ আই আল্লাহ অবশ্যই তার নোরকে পূর্ণতা দান করে তো ইসলাম আপন অবস্থায় হ্যাঁ অবিচল থাকবে আছে থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে আর বাতেল আল যা সত্য সব সময় এসেছে এবং থাকবে আর বাতিল নিশ্চিন্ন হয়েছে ফেরাউন এবং ফেরাউনের অনসারীদের নাম নেওয়ার কোন লোক নেই আবু আবুল হাব অথবা সাহেব আরবি এইসব কাফের তাদের নাম নেওয়ার একজন লোক নেই হ্যাঁ অথচ কাফের আছে কিন্তু তাদের নাম নেই না কিন্তু আলহামদুলিল্লাহ মুসা আলহ ইসালাম নাম নেওয়ার লোক অনেক আছে কথা বোঝা গেছে এই রকম ঈসা আলি ইসাল্লাম নাম লোক অনেক রয়েছে রসুল্লাহ সাল্লাম এবং এই দিনের যারা খাদিম আইমাইকেরাম আম্বিয়া রসুলগণের কথা তো বাদ দিন ওলামাইকের আইমাইকেরাম যারা দিনের খেদমত করেছে তাদের নাম শ্রদ্ধার সাথে কোটি কোটি মানুষ নিতে আছে সুতরাং এই সব মোর্তাদা যা কিছু করছে তাতে আমাদের অবিচল হওয়া কিছু নেই তবে এই ক্ষেত্রে যেই দেশে এই রকমের মুনাফিক অথবা মোরতাদের বহি প্রকাশ ঘটছে সেই দেশের শাসকদের উপর ফরজ এই ফরজ তাদের আদায় করতে হবে না হলে আল্লাহর সামনে আসামের কাঠগড়ে হাজির হতে হবে জবাবদেহি করতে হবে আল্লাহ রব্লা আলম যেন এই বিষয়টি তাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন এবং তাদের কাছে আশা করবে আল্লাহ রব্বুল আলমিনের দিনের হেফাজতে যেন তারা আহ অগ্রগামী হন আল্লাহর দিনের তারা যদি হেফাজত করেন শাসক হিসাবে তাহলে আল্লাহ রব্বুল আলমেন তাদের হেফাজত করবেন তাদের জানওয়ালের হেফাজত করবেন তাদের শাসন ক্ষমতার আল্লাহ হেফাজত করবেন কিন্তু তারা যদি আল্লাহর দিন কি আল্লাহ আল্লাহমান খাজার দিন আল্লাহর দিন কি অসহায় ছেড়ে দেয় দিনের বিরুদ্ধে দিনের রসুলের বিরুদ্ধে সাল্লাহ হরি সাল্লাম তার বিরুদ্ধে কেউ কিছু বলছে আহ নোংরা কথা বলছে অবাস্তব কথা বলছে আর তাতে যদি মুসলিম শাসকের টনক না পড়ে তাহলে সেই শাসক দুনিয়াতেও ব্যর্থ আর আরও ব্যর্থ আল্লাহ সকলকে দান করেন আর তারপরে এই মহরমের সময় যে সব মহরমাতি পথভ্রষ্ট গুমহারা আহ এরা পথভ্রষ্ট এরা কোরআন সন্না থেকে অনেক দূরে কোরআন সন্ন্যার সাথে এদের দূরেরও সম্পর্ক নেই কাছেরও সম্পর্ক নেই এবং এরা সুফান আল্লাহ কিভাবে এদেরকে পথভ্রষ্ট করেছে কিভাবে পথভ্রষ্ট করেছে এদের মূল হোতা হচ্ছে ইবনে সাবা ইহুদি দেশের ইহুদি এরা এই সাবাই ষড়যন্ত্রের শিকার হয়ে এরা পথভ্রষ্ট হয়ে গেছে সুতরাং এ তো ধোকা খাওয়ার কিছু নেই তবে মুসলিম সমাজের সন্নির নামক কিছু লোকেরা এরা রয়েছে যারা এই শিয়াদের সাথে আপনার তাজিয়া আর মহরম আর সব লাঠি খেলা আরো কত কি করে এরাও পথভরস্ট কারণ এরা জাহেল মূরূখ এদের সঠিক দিনের জ্ঞান জ্ঞান এদের দেওয়ার প্রয়োজন রয়েছে এবং তাদেরকেও সজাগ দুনিয়া সম্পর্কে উন্নতি করছে মানুষ আর দিনের ক্ষেত্রে বছর আগে যেমন ছিল তাদের সেই বাপ দাদা চোদ্দ পুরুষ তেমনই থেকে যাও মূর্ক্ষ হয়ে এই এতে দুনিয়াতেও তারা সফল নয় আর আখেরা তো সফল নয় আল্লাহ রব আলমিনের আহ আজাব হ্যাঁ তাদের জন্য প্রতীক্ষা করছে কখন যে আল্লাহর আজাব চলে আসে

উনি হচ্ছেন উকিল আমাদের দেশে আলেমরা বিয়ে না আলেমরা তুই বিয়ে পড়ে যে আমার মেয়েটার বিয়ে পড়িয়ে দেন উকিল এটাকে ভাষা উকিল আর উকিল মানে এই নয় যে মেয়ের কাছে কবুল করাতে পারছে আর উকিল হচ্ছে যে আমি বিয়ের কথাটা বলতে পারছি না হয়তো ওই রকম যোগ্য নয় অথবা বলছে না আর তার চাইতে যোগ্য মানুষ আছে এম সাহেব বা বিয়েটা আমার মেয়ের পড়িয়ে দেন এটা তাকে উকিল বানা তো উকিল করা উকিল বানানো ঠিক তেমনই দাদা আছে আর ভাবছে আমার আব্বা যেহেতু আছেন সামনে আছেন তো আব্বাকে বলছে আপনি বিয়েটা পড়িয়ে দেন বা আমি অনুমতি দিলাম বিয়েটা পড়ান যে কোনো ব্যক্তি পড়াতে পারে আর তার বাবা পড়িয়েছে অর্থাৎ মেয়ের দাদা পড়িয়েছে কোনো অসুবিধা নেই ব্যাস বাবার অনুমতি হইতে হবে লিকাহ ইন মানে এই নয় যে ওলিও কথাটি বলো বরং ওলি নেতৃত্ব হইতে হবে তার অনুমতি ছাড়া

কোন দিনই বোন জেনারেল পড়ুয়া তো সেক্ষেত্রে সে ফিতনার ভয়ে মানে কলেজ ভার্সিটি ছেড়েছে তো এক্ষেত্রে পরিবার তাকে বিবাহের জন্য জোরপূর্বক অনেক রকম বেদাতি ছেলে বা টাকাওয়ালা দিনদার সরি দিনদার না টাকাওয়ালা বেদিন তো এদের ক্ষেত্রে জন্য ফোর্স করে কন্টিনিউ প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে তো এক্ষেত্রে বোন সেই বোনটি মানে তার এমন মানে এমন ফোর্স করে এবং সে মানে পরিবারের সঙ্গে যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে তার একটা শারীরিক প্রবলেম ও মানসিক একটা প্রবলেম শুরু হচ্ছে তো এক্ষেত্রে তার ইবাদতের ক্ষেত্রে নফল ইবাদতের ক্ষেত্রে ঘাটতিও শুরু হচ্ছে আর এবং বলে যে এমন দিন দান নেই যেমন তুমি চাও এরকম আর এক্ষেত্রে আপনি একটা কথা বলুন যে যদি কোনো নারী বা কোনো বোন চাই যে সে তার মতো দিনদার কাউকে চাই হয়তো সে ফরজ আদি ছেড়ে সে নকল মানে ইবাদত করবে এরকম কাউকে চাই মানে আপডেট কাউকে দিনের ক্ষেত্রে তো এক্ষেত্রে কি সমস্যা আর এটা আমাকে ক্লিয়ার করে দেবেন আর প্রত্যেক দিন নিবনের প্রায় বেদিন মানে ঘরের দিন যারা বোন তাদের এক্ষেত্রে অনেক সমস্যা এক্ষেত্রে প্রত্যেক দিন বনি প্রায় বলেন এসব কথাগুলো এক্ষেত্রে আমাদের একটু নাশিয়া করবেন এবং পরিবারের প্রতি নাশিয়া করবেন আল্লাহ সহজ অনেক বোনেরা হেদায়েত হচ্ছে আর ভালো দিনদার স্বামী চাই কিন্তু বাবা মা তারা দেনদার নয় এই সমস্যাটি খুব বেশি খুব বেশি দেখা যাচ্ছে যেহেতু অধিকাংশ যারা হেদায়ত হচ্ছে আলহামদুলিল্লাহ যুবক অথবা যুবতীরা আর আগের যারা মানুষ যারা বয়স্ক তাদের যারা দুনিয়াদার তারা দুনিয়াকে আরো কামড়ে ধরে আছে তারা দুনিয়া থেকে ফিরে আসতে চায় না তারা দুনিয়া নিয়ে কবরে যেতে চায় যার ফলে এই সমস্যাগুলি হচ্ছে আল্লাহ সকল স্তরের মানুষকে হেদায়ত দান করে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রব্লা এইসব মুসিবত গুলি দূর করেন দিনদার ছেলে পেতে হবে দিনদার ছেলের সংজ্ঞা সর্বনিম্ন দিনদার কমপক্ষে হইতে হবে সর্বনিম্ন দিনদার হচ্ছে ধার্মিক হচ্ছে যে ফরজ পাঁচ করে আদি আর ফরজ অজেব আদাই করে কাবিরা গোনা থেকে বেচা বাহ্যিক কোনো কাবিরা গোনা নেই মদ নেই নেশা নেই ম্যাজেনা ব্যবচার নেই আহ ইত্যাদি আহ চোর না ডাকাত নয় ইত্যাদি অশাতনয় বেঈমান নয় সুধখন না পোষখন না মাঝিক একবার জানো কানে কোন কবি রে না না থাকে আর ফরজ ওয়াজব আদায় করছে এটা হচ্ছে সর্বnone একটা মেয়ের জন্য উপযুক্ত স্বামী আর তার ওপর চাওয়া চাওয়ার তো শেষ নেই ধরেন যেভাবে প্রশ্ন করছেন ওতে বোঝা যাচ্ছে যে এই মেয়ে এত দিনদার হয়েছে যে সে নফল ইবাদত বন্দেগী অনেক গুরুত্ব দিচ্ছে ফরজের পরে আর নফলে ঘাটতি হয়ে যাচ্ছে নফলে ঘাটতি হয়ে যাচ্ছে এটা অনেক বড় বিষয় নয় যথাসাধ্য নফল আদায় চেষ্টা করি কিন্তু নফল কেউ সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারছে না অথবা তাহাজুদ পড়তে পারছে না সলাত উদ্দা পড়তে পারছে না এই কোরআনের ক্লাস নিতে পারছেন না তো এই করতে পারছেন না এইগুলো এমন বড় বিষয় নয় অথবা এমন স্বামী যে স্বামীর হয়তো দাড়ি নাই জন্য একেবারে না বিয়ে করব না না হারাম নয় বিয়ে করা কিন্তু উত্তম হচ্ছে যে আপনি দাঁড়িয়ে বলেন তার চেষ্টা করবেন কিন্তু যদি না পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না এখন এইভাবে বাছাই যদি ছাঁটাই করতে লাগেন তাহলে তো মেয়ের অবিবাহিত সব থেকে মুসলিম সমাজে দেখা যাচ্ছে যে হয়তো ঘাটতি আছে বেশ কিছু সন্ন্যত অজেবও ঘাটতি আছে কিন্তু এমন নয় যাতে ইমান ভঙ্গ হয়ে যাবে যেমন সালাত বে ফজর নামাজ পড়েন না অবশ্যই বলবো যে বিয়ে করবেন একটা ছেলে ফজর পড়েন না তাহলে অবশ্যই বিয়ে বসবেন না তার সাথে কিন্তু একটা ছেলের বেশ কিছু ত্রুটি আছে অন্য অন্য জন্য টাকার নিচে কাপড় আছে সেই জন্য না সেটা আপনি যদি যদি পেয়ে যান না যায় তো শুধু এই অস্বীকার করে বিয়ে করব না তাহলে অনেক মেয়ের অবিবাহিত থেকে যাবেন আর এই সমস্যার সমাধান হবে না তো আল্লাহর বলে তফিক দান করুন তো সবটাকে মিলাবার চেষ্টা করেন বাবা মায়ের কথা যথাসাধ্য রাখার চেষ্টা করেন যদি তারা নামাজি পাঁচ অপ্ত নামাজি ছেড়ে নিয়ে আসে সই আকিদার ছেড়ে নিয়ে আসে কিন্তু নাই হয়তো করে নিচে কাপড় আছে এগুলো তারপরে জোরদা খাচ্ছে এই ধরনের তো এই জন্য অস্বীকার করে দেবো আর সারা জীবন আমি অবিবাহিত থেকে যাব এই পরামর্শ দেব না তবে ভালো আপনি অবশ্যই চাইতে পারেন চেষ্টা করতে পারেন ওবের আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করতে থাকেন অপেক্ষা করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা শুনবেন আল্লাহ রব আলামিন যেন তফিক দান করেন সহজ করেন এবং প্রত্যেক যেমন মেয়েদেরকে এই উপদেশ দেব যে আপনারা একবারে মনে করবেন যে ফেরেশতা চরিত্রের ছেলে পেয়ে যাব এটা কখনো পাওয়া যাবে কখনো পাওয়া যাবে এইরকম অভিভাবকদেরকে বলবো যে আপনারা এত আপনারা সীমালঙ্ঘন করবেন আর বেনামাজি বেদিনের সাথে বিয়ে দিয়ে দিয়ে দেবেন আর তারপরে চরিত্রহীনের সাথে বিয়ে দিয়ে দিবেন শুধু দুনিয়া দেখে পয়সা দেখে এটা মোটেই করবেন না না হলে আপনাদের মেয়েরা শান্তি থাকবে তো একজন মেয়ে শান্তিতে আসল শান্তি এই নয় যে অনেক টাকা পয়সা ভালো ঘরে বিয়ে দিতে পারছে আসল শান্তি হচ্ছে যে আপনি একটা দিনদার তার ধার্মিক যে আল্লাহকে ভয় করে আর তার চরিত্র ভালো মান তার জনদিন খোলক যার দিন ভালো যার আখলাখ চরিত্র ভালো এইরকম ছেলে যদি আসে না বিশাল বসে তার সাথে বিয়ে দিয়ে দাও সুতরাং অভিভাবকদের বাবা মাদেরকে বলবো যে এই বিষয়টি যেন খেয়াল রাখেন আর মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি বিয়ে দেওয়া মোটেই জানা থাকে কখনো এইরকম ফোর্স করবেন আর বিয়ে দেবেন এটা হারাম কাজ করবেন আপনি গোনার কাজ করবেন অন্যায় করবেন এমনকি বিয়ে হবেন মেয়ে যদি মেয়ের সম্মতি না থাকে আর জবরদস্তি করে মারধর করে চাপ দিয়ে আপনি বিয়ে পড়িয়ে দিলেন এই বিয়ে হবে না রসুরল্লা এক মেয়েকে ইতিয়ার দিয়েছেন যে আমি ইয়া রসুর আল্লাহ আমি ছোট ছিলাম আর আমার আব্বা বিয়ে দিয়ে দিয়েছে আর এখন আমি ওই স্বামীকে তো পছন্দ করি না সে পছন্দ করছিল না স্বামীকে তখন রসুর তাকে অপশন দিয়ে দিলেন স্বাধীনতা দিলেন যে তুমি ইচ্ছা হলে থাকো অথচ সে নামাজি সে নবী যুগের লোক এই ছেলেটি সে সাহাবি তারপরেও নবী সাহায্য অপশন দিলেন তুমি এর সাথে থাকতেও পারো আর তোমার বাবা তোমার ইচ্ছার বিরুদ্ধে যেতো বিয়ে দেয়ছে সুতরাং তুমি তার কাছ থেকে তালা তালাকও নিবে। তোমার বাবামাদেরকে বলো এইটা জবরদস্তি বিয়ে দিলে সব বিয়ে হবে না। আল্লাহ হেদায়েত দান করুন আপনাদেরকে। তুমি আল্লাহ সঠিক বুঝ দান করুন। আর মেয়েদেরকে বলবো যে তোমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। মধ্যম পন্থা হলো তৌফিক দান করুন চরম পন্থা কখনো ভালো না দুনিয়া আখেরাতের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন জানো ভালো ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। আমি আইপরে প্রশ্ন করবেন আর

আপনি কি জেনে শুনে চুরি আপনি যখন কিনেন তখন কি জানতেন যে চুরি করা মাছ না আমি কিনি নাই এরা পিকনিক করতে আমি খাইছি খাওয়ার আগে জানছি কি না যে চুরি মাছ কিনা আমার স্মরণ আসছে না তো আপনার চুরি করার সময় জানতাম না আপনার স্মরণ না তো আমি কি করে জবাব আপনি খাওয়ার আগে যদি জানতেন যে চুরি করা তারপর খেয়েছেন তাহলে গোনা করেছেন তওবা করেন আর যদি জানতেন না খেয়ে ফেলেছেন তারপরে জানতে পেরেছেন চুরি করা মাছ তাহলে আল্লাহ আপনাকে ধরবে না তাদেরকে ধরবে তারা চোর আপনি কোনো দোষ করেননি কথা বোঝা গেছে আপনার যেমন অবস্থা তেমন আপনাকে ব্যবস্থা নিতে হবে আপনি জেনে শুনে যদি চুরি করা মাল বক্ষণ করেন চুরি করা মাছ খেয়ে থাকেন তাহলে করেন আমাকে করে আমি মাফ যা করেছি হ্যাঁ অন্যায় করেছি আর যারা চোর চুরি করেছে তাদেরকে অতক্ষণ মাফ করে যতক্ষণ পর্যন্ত ওই যা যাদের চুরি করেছে মাছ ততটা পরিমাণ তাদেরকে আর বিনিময় না দিয়ে আসবে টাকা দেবে না হয় মাছ দেবে তাদেরকে হ্যাঁ তখন পর্যন্ত আল্লাহ মাফ করবেন না কারণ বান্দার হক এটি বাকি আপনার বিষয়টি হালকা বিষয় যদি জেনে শুনে খেয়ে থাকেন তো তওবা করেন ভুল করেছেন অন্যই করেছেন আর যদি না জেনে খেয়ে থাকেন তো আল্লাহ ধরবেন না রব্বানা লা তুআখির ইন নসিনা আও আখতানা ভুল করে খেয়েছেন আল্লাহ ধরবেন জি প্রশ্ন করবেন বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করুন আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আমি বাংলাদেশ থেকে বলছি ঢাকা থেকে বলেন যে আমার প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ডে সামর্থ্য আছেন আমাকে হিজুমরা করানোর তো আমার মা বাবা যথেষ্ট টাকা পয়সা কিন্তু তারা আমাকে আমার হক দিচ্ছে চায় না মানে ভবিষ্যতে দিবেও না তো সেই আমার হাজবেন্ড যদি আমাকে হজমরা না করায় তিনি কি গুনাগার হবেন জি স্বামীর ওপর যেটা ফরজ স্ত্রীর জন্য সেটা হচ্ছে তাকে বাসা দেওয়া থাকার মতো যথা যোগ্য যেমন তার যোগ্যতা রয়েছে বাসা দেওয়া থাকার মতো আর তাকে খাওয়া দাওয়া দেওয়া বস্ত্র দেওয়া জি আর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া আর হজ করানো উমরা করানো এগুলো ফরজ নয় এগুলো নফল কাজ স্বামীর ওপর মোটেই ফরজ নয় কিন্তু যেহেতু একজন গৃহিণী স্ত্রী কত কষ্ট করে ছেলে মেয়েদের পরিচর্যা করছেন প্রতিপালন করছেন আর তার সংসারে কত কাজ করছেন আর স্বামীর কত সাথ দিচ্ছেন যদি হজ করিয়ে দমরা করিয়ে দেয় তো ভালো কথা খুব ভালো কাজ বলবো উপদেশ দেবো করিয়ে দিবেন যখন আল্লাহ যথেষ্ট দিয়েছেন কিন্তু যদি না করান তো গোনাগার হবে না গোনাগার হবে না বাবা মা বাবা মার যে ধন সম্পদ আছে সেটা বাবা মা ইন্তেকালের পরে হিসাবে ধন সম্পদ যে মিরাজ সেই হিসাবে আপনারা পাবেন আপনারা ভাগ এক করে পাবেন এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন ভাগ নিজেই করে দিয়েছেন বন্টন করে দিয়েছেন সুতরাং এতে যদি আপনার বাবা মা হস্তক্ষেপ করে ছেলেদেরকে দিয়ে দেয় মেয়েদেরকে না দেয় তো জাহান নামে যেতে হবে এরকম বাবা মাকে আল্লাহর তাদের থেকে দায়ের দান করেন এবং এইরকম বাবা মায়ের অনিষ্ট থেকে মেয়েদের আল্লাহ হেফাজত করেন আমাদের মুসলিম সমাজে হাজারে একজন লোক খুঁজে পাওয়া যাবে যেই ব্যক্তি মেয়েদেরকে আল্লাহ যেইভাবে ভাগ দিয়েছেন সেই ভাগ করে দিয়ে থাকে তারা হচ্ছে জালিম আল্লাহ রবুল আলমিন ইনসাফ নাই প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ রবুল আল নাই প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন ইন আল্লাহ ইয়াম রবিল আদলে আল্লাহ ইনসাফ করার সুবিচার করার হুকুম দিয়েছেন এবং যারা সুবিচার কায়েম করে তাদেরকে আল্লাহ রব আলী দুনিয়াতেও প্রতিষ্ঠিত রাখেন এবং আখেরাতে আল্লাহ আর যারা জালেম তাদেরকে আল্লাহর দুনিয়াতেও তাদের পতন ঘটাবেন সর্বনাশ করবেন আর আখেরাতেও আল্লাহর নামে দেবেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনার বাবা মা যাতে করে এরকম জালেমে আল্লাহর কাছে হাজির না হয় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে আপনি যখন পেয়ে যাবেন ধন সম্পদ আপনার ব্যক্তি চলে আসবে বাবার পেয়েছেন মায়ের পেয়েছেন অথবা কারো পেয়েছেন অথবা নিজেরই হয়েছে স্বামী দিয়েছে তারপরে সেটা আপনার তখন হজ ফরজ হবে তার আগ পর্যন্ত হজমরা ফরজ পেলাম না আপনার কথা

শুনতে পাচ্ছেন তো ইনশাল্লাহ আর কি কন্টিনিউ করবেন ঠিক আছে ইনশাআলা আমরা পাঁচ দশ মিনিট আমরা কন্টিনিউ করবো তো করবেন আপনি প্রশ্ন করবেন

মানে জাহান্নামে যাবে না যেটা আছে মানে এই কিংবা ইমান অনেকজন কথা বলে যে আমরা তো মুসলিম আমরা তো ভালো কাজ করি কারণ তাদের অনেক খরচ ঠিক নেই পাঁচ তো সরাব নেই কিন্তু অন্যান্য ইবাদত আছে সেক্ষেত্রে তারা এটার দলিল দেয় কি এই বিড়ালকে একটা জিনাকারিনী মহিলা বলেছিল যে পান পান করেছিল পানি এটার দলিল দেয় এক্ষেত্রে তাদেরকে আমরা কি বলে নসিহত করতে পারি এগুলো দলিল দেবে ওনারা ঠিক আছে বুঝেছি আপনার প্রশ্ন হাদিসে রয়েছে যার অন্তরে যাররা পরিমাণ অর্থাৎ সামান্য একটু সরিষার দানা পরিমাণ অথবা অনুপরিমাণ যাররা মানে আসলে অনুপরিমাণ হয় কিন্তু এটা পরে পরের অর্থ কিন্তু আসল অর্থ চোদ্দশো বছর আগে সেটি ইবনে ওসেম বলেছেন যাররা মনে হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা হ্যাঁ যারা মানে হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা তো যাই হোক ক্ষুদ্র পরিমাণ সামান্য যদি কারো অন্তরে অহংকার থাকে তো জান্নাতে যাবেন পশ্চিন কালে যাবে না এই যে পশ্চিম কালে দেয় আমাদের দেশের কিছু লোকেরা এরা চরমপন্থী যাবে না অথচ মুসলিম আর তার মৌলিক মুসলিম থাকার জন্য মৌলিক যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আছে যেমন আকিদা তার ঠিক আছে বড় শির কুফুর নাই ইমান ভঙ্গ আর কোনো বিষয় নেই পাঁচ অক্ত সলাত আছে জি তাহলে তার মধ্যে যদি অহংকার থাকে তারপরে জাহান্না যাবে মানে এটি তার শাস্তি কিন্তু জাহান নামে যাওয়া মানে স্থায়ী হয়ে যাবে এটা তো বলা হয় তারপরে জাহান নামে যাবে মানে এর মানে হচ্ছে যে সে প্রথম খানে দখল আউ্বালি হবে না মানে প্রথম খানে সবাই যে জান্নাতে যাবে জান্নাতিরা এই প্রথম খানে বাধাগ্রস্ত হয়ে যাবে তাহলে জাহান নামে গিয়ে তারপরে সেখান থেকে শাস্তি পেয়ে উঠে আসবে এটা তার শাস্তি তারপরে মাফ তারপরে যদি অন্য তার মোকাফেরাত থাকে সে গোনা মোচনের কোনো ব্যবস্থা থাকে অথবা শেষখানে সে তবা করে নিয়েছে অহংকার ছিল কিন্তু তারপরে তবা করে নিয়েছে তো সমস্ত গোনা মাফ হয়তো সেটাও মাফ হবে অহংকার ছিল ধরেন গত গতকালকে আর তারপর আজকে তবা করে যে আর তবা করে মারা গেছে তো তো জানাবি যাবে জানা যাবে না না মোটেই না তারপরে স্থায়ী নয় অস্থায়ী অস্থায়ী এ বিষয়টি মনে রাখবে তারপরে আরেকটি যে বিষয়টা মূল বিষয় বিষয় জিজ্ঞেস করেছেন যে কারো অন্তরে যদি সামান্য পরিমাণ ইমান থাকে তাহলে সে জান্নাতে যাবে আহ সাফাতের হাদিসে যে বলা হয়েছে যে যাহার নাম থেকে বের করো যার অন্তরে সরিষা পরিমাণ জব পরিমাণ ইমান রয়েছে এইভাবে বের করা হবে তো তার মানে আমরা যে মুসলিম পাঁচ নামাজ থাক আর রোজা থাক আর নাই থাক কিছুই নাই হয়তো শুধু মুসলিম কিছু কিছু তো ভালো আমল করছি মাঝে মাঝে বিড়ালকে খাওয়াচ্ছি কুকুরকে খাওয়াচ্ছি নাউজ বিল্লা হ্যাঁ এটা ইসলাম ধরে হইলো জি ইসলামের শেকড় আছে সেই শেকড়টা বুঝতে হবে তারপরে কাণ্ড আছে আর তারপর ডালফল আছে তারপরে আপনার পাতাগুলি আছে একটা বিড়াল খাওয়ানো একটা পাখি খাওয়ানো একটা গোয়েন্দা কুকুরকে খাওয়ানো একটা পশু পাখিকে খাওয়ানো এগুলো হচ্ছে কি আপনার গাছের আপনার পাতা গাছের পাতা গাছের পাতা কি আর থাকবে যদি শেকড় না থাকে কোনো গাছের জ্বর নেই শিকড়ি নেই কাণ্ড নেই ডাল নেয় শুধু পাতা থাকবে নাকি পড়ি থাকবে তো সহি বিশুদ্ধ আকিদা থাকতে হবে যাতে করে আকিদা ইমান ভঙ্গকারী কোন বিষয় না থাকে তারপরে অলমাই বলেছেন যারা বলছেন যে নামাজি বড় আর হচ্ছে এজমা তারা বলছেন যে সর্বনিম্ন ইমান সরিষা পরিমাণ ইমানই হচ্ছে পাঁচ সপ্তাহ নামাজ পড়া একজন মুসলিম যখন মুসলিম হয় ধরেন একজন অমুসলিম কালিমা পড়েছেন কালিমা পড়ার পরে তাকে কোথায় নিয়ে যাবেন প্রথম তাকে তো মসজিদে সালাতে নিয়ে যাবেন প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্ত সল্লাদ পড়া বোঝা গেছে রাহিল্লার পরে কালমাতে এবার শাহাদাতের পরে হচ্ছে পাঁচ অক্ত সলাদ তো পাঁচ অক্ত সলাদ পড়াটাই হচ্ছে সর্বনিম্ন ইমান ইটু এটি হচ্ছে মৌলিক বিষয় আর তারপরে অন্য আমল যদি নাও থাকে তো জান্নাতে যাবে কিন্তু জাহান নামে জ্বলে যাবে অনেক পাপ আছে সুদ কর ঘুষ কর বেইমান আর হারাম খেয়েছে অন্যায় কাজ করেছে অত্যাচার করেছে জাহান নামের শাস্তি তখন জানাতে যাবে যেহেতু তার ইমান ইসলাম ছিল কিন্তু নেই ইসলামের শেকড় নেই কাণ্ড নেই হ্যাঁ একটা ডাল আছে চলে যাবে এত সহজ বিষয় নয় এখন সংশয় হচ্ছে যে ওই যে একটা এক মহিলা বিড়ালকে বেঁধে রেখে খেতে দেয়নি সেজন্য জাহান্নামী গেছে জাহান্নামে গেছে মানে সে স্থায়ী জাহান্নামী নয় যদি তার আহ ঠিক থেকে থাকে আগের উন্মতের ঘটনাটি। তার নামাজ ঠিক থেকে থাকে যদি নামাজ ফরজ হয়ে থাকে তাদের আর তারপরে তার তহির ঠিক ছিল তার আকিদার ঠিক ছিল তাহলে সে অস্থায়ী জাহান নামে ওই হাদিসের মানে এনে যে স্থায়ী জাহান নামে তারপরে এক মহিলা সে যে অসতি মহিলা ছিল আর সে পুকুরকে পানি পান করে জান্নাতে গেছে সেটি তার একটি একটি বিশেষ ঘটনা বিশেষ ঘটনা দিয়ে সে ব্যাপক হারে সবার সেটা ফিট করে দাও এটা ঠিক নয় ঠিক নয় কারণ তার অবস্থা আল্লাহ বেশি জানছেন যে সেই আমলটি যে করেছে সেই আমলটি সে কি অন্তর নিয়ে করেছিল কি অবস্থায় করেছিল আপনি আমি সে অন্তর নিয়ে করেছি আমার মধ্যে কি সেই বৈশিষ্ট্যটি আছে আমি যখন একটা কুকুরকে পান পান করাবো অথবা বিড়ালকে পানি পান করব সে বৈশিষ্ট্য কি আছে সে কি অবস্থায় করেছিল আল্লাহ তার অন্তর বেশি জানছিলেন সেই জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন আর তার মানে এতে নয় যে সেই মহিলা করেনি এমন কথাও তো তাতে নেই হ্যাঁ সেই অবস্থায় চলে গেছে আর জেনা করে করে যাচ্ছিল আর একটা বেশ্যা একটা কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেছে এইগুলো ভুল ব্যাখ্যা আসলে সে মহিলার আর তবা হইলো না এগুলো বিষয় তো সেই হাদিসে নাই সুতরাং এই কথাগুলি দিয়ে আপনি আপনি পাপে ডুবে থাকবেন আর বলবেন যে আমি ওই রকম হয়ে যাবো আপনি কি গায়েব জানেন যে আপনি কি ওই মহিলার মতো আল্লাহর কাছে হইতে পেরেছেন না মোটেই না জানেন না সুতরাং ইসলামকে ইসলামের উৎস থেকে কোরআন হাদিস থেকে বুঝতে হবে যে ইসলামের একটা ভিত আছে আর তারপরে ফাউন্ডেশন মজবুত তারপরে দেয়াল মজবুত আর তারপরে তখন ওপরে বাকিগুলো হইতে হবে আল্লাহ রবাহ আলমী যেন তৌফিক দান করেন এবং যাদের মধ্যে এইসব সংশয় রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে সংশয় মুক্ত হওয়ার তফিক দান করে তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ এর মাধ্যমে আজকের দর্শকের শেষ হয়ে যাবে আমাদের প্রশ্নোত্তর পর্ব ও প্রশ্নোত্তর পর্ব শেষ হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যারা আজকে প্রশ্ন করতে পারলেন না অ্যান্ড্রেস করার পর ইনশাআল্লাহ শুরুতে প্রোগ্রামে যুক্ত হবেন এবং অ্যান্ড্রেস করুন আমরা

আমার প্রশ্ন হইতেছে যে বেদাতি ব্যক্তি সম্পর্কে আর কি বেদাতিদেরকে আমরা প্রথমত ভালো আচরণের মাধ্যমে ভালো আখলাকের মাধ্যমে তাদেরকে আমরা সেই হাদিস তাদের কাছে উন্মুক্ত করেছিলাম ভালোভাবে কিন্তু তারা তা গ্রহণ করেনি উল্টা তারা আমাকে মনে একবার গিয়ে পড়ক পড়কৃতি করে খারাপ আচরণ করে তো এখন তাদের এখন তাদের তাদের বলতে কি রকম আমাদেরকে আচরণ করা দরকার আপনি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সাথে মক্কার কাফেররা কি আচরণ করেছিল এরকম কি খারাপ আচরণ আপনার সাথে বেদাতিরে করেছে এতদূর পর্যন্ত করেনি সম্বন্ধে তো নবী কি করেছেন সেখানে তাদেরকে ধৈর্য ধারণ করে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ সময় সবর করেছেন আর তাদের মানসিক শারীরিক যন্ত্রণা বরদাস্ত করেছেন তেরো বছরে যখন তারা হেদায়েত হইল না তখন সেখান থেকে হিজরত করেছেন তারপরে মদিনা এসেছেন আলহামদুলিল্লাহ মদিনার লোকেরা সাদরে গ্রহণ করেছে রসুল উল্লাহাম দাওয়াত দিনের দাওয়াত ঠিকই তেমনি আপনি করবেন আপনার এলাকায় যারা বিদাতি আছে তাদেরকে ভালো কথার মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে আপনি নম্রতার সাথে ধৈর্যের সাথে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন আকৃষ্ট করার চেষ্টা করবেন তারপর যদি তার নাম মানে ধৈর্যদের বারবার চেষ্টা করুন কিছুদিন চেষ্টা করুন যেমন নবী নবীল তেরো বছর করেছেন আপনি তো এরকমই দু চার পাঁচ বছর তো কাটান তাতে আর তারপরে যদি না হয় তো সেখান থেকে হিজরত করবেন আপনার সামনে সুন্না মজুদ রয়েছে আপনি সেই এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করেন নবী সাল মক্কা থেকে মদিনে হিজরত করেছেন আপনি কুচবিহার থেকে অন্য জায়গায় যেখানে কোরআন সন্ন্যার অনুসারী রয়েছে আল্লাহর নেগমন্দার রয়েছে ভালো মানুষরা বসবাস করে সেই পরিবেশে গিয়ে বসবাস করবেন বিশুদ্ধ বাদবন্দি করতে পারবেন সেখানে সন্ন্যত পালনে কেউ বাধা দেবে না সেখানে বেদাত করতে বাধা দেবে না সেখানে কোন রকম জুলমের শিকারও হবেন না দাওয়াতের কাজে অংশ নিতে পারবেন যারা দিনের দাওয়াত করছে তাদের সাথে তো এইভাবে আপনি নবী সামনে রাখুন আল্লাহ তো দান করেন আল্লাহ সহজ আমি শেখা ইনশাআল্লাহ যেখানে শেষ করা যায় সেখানে সাত। এই ভাই প্রশ্ন উত্তরে আরেকটু বলি যে ভিরাতের আমাদের সাথে খারাপ আচরণ করে সেজন্য আমরাও তাদের সাথে খারাপ আচরণ কইতে ইসলাম শিখায়নি কিন্তু ইসলাম শিখেছে যে তারা যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে ভালোদের দূর করার চেষ্টা করো তার হেদায়েতের চেষ্টা করো তার অবুজ আর তারা যদি নাই মানে তাহলে সেখান থেকে হিজরত করো সেখান থেকে সরে পড়ো নিজেকে রক্ষা কো আনফুসু ওয়া আহলিকুম না আর নিজেকে রাখাও নিজের পরিবারকে রক্ষা করো তারা জাহান্নামে যাবে কিন্তু আমি তো জাহান্নামে যাবো না আমার ছেলে মেয়েকে জাহান যেতে দিতে দেব না সুতরাং আমি এই পরিবেশে বসবাস করবো সেখান থেকে হিজরত করবো সরে যেতে হবে আল্লাহ রব্বানের ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং সকলকে ওসিয়ত করছি আর বিশেষ করে আমার এই ভাইকে বলছি সুরে আসর সুরে আসর আমল করুন আপনার আকিদা ঠিক করুন তার ইন হ্যাঁ আর আকিদা ঠিক করতে হলে আপনার দিনের জ্ঞান অর্জন করতে হবে দিন শিখুন আগে অনেকে দিন শিখছেন না সামান্য জানছেন আর তারপরে ঝামেলো বাধিয়ে দিচ্ছেন এটাও করবেন না দিন সম্পর্কে জ্ঞান অর্জন করুন ভালো ভালো আলমের কাছ থেকে আর তারপরে ভালো আমল করুন নিজে চরিত্র বাহান আদর্শ একজন মানুষ হন আদর্শ মুসলিম হন আর তারপরে অতওয়া সাহবিল হক ভালো কথা হকের কথা মানুষকে উপদেশ দিন বলুন তাদেরকে এলাকার লোকদেরকে বিদায়ীদেরকে আর তারপরে যখন তারা কষ্ট দেবে অতওয়া সাহবির সব ধৈর্য ধারণ করুন আর সাথী সঙ্গীদেরকে ধৈর্য ধারণের জন্য বলুন আর তারপরেও যদি দেখা যায় যে না ধৈর্য ধারণ করেও এখানে টিকতে দিচ্ছে না হ্যাঁ প্রাণনাশে ঝুঁকি রয়েছে কণ্ঠাসা করে দিচ্ছে দাওয়াত বন্ধ করে দিচ্ছে তাহলে হিজরত কোন রসুল আল্লাহ রব আলমিন সবকিছু যেন সহজ করেন অমাইয়াদ তাকিল্লাহ হিয়াজ আল্লাহ মাখরাজা যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহর রাস্তা অবশ্যই বের করে দেবেন অমাইয়াত তাকিল্লা হিয়াজ আল্লাহমিন আম রেহ ইউসরা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের কাজগুলিকে সহজ করে দেবেন আম্মান ইয়াত্তাকি আল্লাহুকাফির আনহুসাইয়াতু ওয়া ইউজিম লাহু আজরা যারা আল্লাহকে ভয় করবে তাদের গুনাহগুলি কালাম মাফন করে দেবেন এবং তাদেরকে আল্লাহ মহা পুরস্কার দিবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তা পরজনে তৌফিক দান করেন এবং খারাপদের খারাপ মানুষের অনিষ্ট থেকে আল্লাহর যেসব খারাপ مخلوক রয়েছে প্রতিকর مخلوক রয়েছে সৃষ্টি রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ রব্বুল আলামিন ইসলামে মুসলিমের হেফাজত করেন যা আলমাকে আল্লাহ রবুল্লা আলমের সর্বনাশ করেন আল্লাহ রবীর কাছে দোয়া করি যারা ইসলামের দুশ্মন যারা দিনের দুঃশন তহিদ সন্নাতের দুঃশ্মন আল্লাহ তাদেরকে হিদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ইসলাম ও মুসলিমের আল্লাহ হেফাজত করেন জোজা কুমল্লা খেদ ও সাল্লাহ নবীন মহাম্মদ ওয়াল আলি ওসাহাবি আজমাই